নমস্কার বন্ধুরা আমি চম্পা আর আমার চ্যানেল চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন যে বন্ধুরা আমার ভিডিও রোজ দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এতে করে যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটি চটপট শুরু করি হাসি খুশি থাকতে এবং হাসিমুখ দেখতে কার না ভালো লাগে বলুন আর সে হাসিমুখ যদি খাওয়ারের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে বাচ্চা থেকে বড় সবার মুখে আরও বেশি হাসি ফুটে ওঠে ঠিক তাই আজকের রেসিপি হচ্ছে পটেটো স্মাইলি এটা দেখতে যেরকম মজাদার খেতে হয় তেমনি খুব সুস্বাদু তাহলে চলুন বন্ধুরা চটপট শুরু করা যাক আজকের রেসিপি এর জন্য অবশ্যই লাগবে আলু এখানে আমি বড়ো সাইজের চারটে আলুকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এখানে আমি বড় কাপে মেপে তিন কাপ জল দিয়েছি কুকারের ঢাকাটা বন্ধ করে চুলা জ্বালিয়ে চার থেকে পাঁচটা সিটি মারা অবধি অপেক্ষা করবো পাঁচটা সিটি মারার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং প্রেসার কুকারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আলুগুলোকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি আলু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আলুগুলোর খোসা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসা শুদ্ধই কিন্তু আলুগুলোকে সেদ্ধ করবেন হলে আলুর ভেতরে জল ঢুকে যাবে একইভাবে আমি সবকটা আলুর খোসা ছাড়িয়ে নেব এবারে অপর একটা বাটির মধ্যে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এভাবে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও আলুগুলোকে চটকে নিতে পারেন তবে এভাবে গ্রেট করে নিলে আলুর ভেতরে কোনো শক্ত দানাদার অংশ থাকে না সবকটা আলুকে আমার খুব সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর টি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এটা বাচ্চারা খেতে পছন্দ করে তাই ঝালটা কিন্তু ওদের স্বাদ অনুসারেই দেবেন হাফ টিস্পুন দিচ্ছি চাট মশলা চাট মশলাটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে একটু চটপাটা লাগবে খেতে ওয়ান ফোর টি দিয়ে দিলাম বিট লবণ হাফ টি স্পুন দিচ্ছি লবণ চাট মশলাতেও যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে ফোর টেবিল স্পুন দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব এক কাপ পরিমাণ ব্রেড ক্রামস এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন উপর থেকে আমি ওয়ান টি স্পুন পরিমাণ সাদা তেল মাখিয়ে দিচ্ছি এতে করে দোটা উপর থেকে শুকিয়ে যাবে না এরকম একটা শক্ত দো তৈরি করতে হবে স্মাইলির জন্য দো কিন্তু একদম রেডি এখন একটা বোর্ডের উপরে আমি প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি এর উপরে আমি কিছুটা পরিমাণ সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা যে কোনো প্লাস্টিকের প্যাকেট কিন্তু নিতে পারেন এভাবে তেল ব্রাশ করে নিলে প্যাকেট থেকে খুব সুন্দর করে কিন্তু স্মাইলেগুলোকে তুলে নেওয়া যায় এবারে আলুর মিশ্রণ থেকে আমি অর্ধেকটা পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি হাতের তালুর মধ্যে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়ে দৌটাকে খুব সুন্দর করে একটুখানি রাউন্ড শেপ করে নিচ্ছি ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি এটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি দৌটাকে সামান্য চ্যাপটা করে নিচ্ছি এভাবে হাতের তালুর সাহায্যে এটাকে হাত দিয়ে চ্যাপটা করলেই কিন্তু বেশি সুবিধে হয় যদি মনে হচ্ছে দৌটা হাতে লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই হাতে একটুখানি সাদা তেল মাখিয়ে নিতে পারেন উপর থেকে আমি একটুখানি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে রুটিটার উপরে খুব সুন্দর একটা স্মুথনেস আসবে এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখন আমি এই ধরনের একটা কোটার ঢাকনা নিয়ে নিয়েছি এটার গায়ের মধ্যে আমি সামান্য কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ছোট গ্লাস বা বাটির সাহায্য এটা করতে পারেন এইভাবে সামান্য কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলে কিন্তু পটেটো স্মাইলিগুলো খুব সুন্দর করে তৈরি করা যায় আমি এখন আলুর রুটিটাকে এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি কয়েকটা করার পরে যদি মনে হয় ঢাকনার গায়ে আলু লেগে যাচ্ছে সেক্ষেত্রে আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে এটা ডুবিয়ে নিতে পারেন এখন আমি রুটির চারধারের কাটা অংশটাকে তুলে নিচ্ছি এই অংশটা দিয়ে একইভাবে পরে আবার করে নেব এখন সার্কেলগুলোতে আমি চোখ বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা স্ট্র স্টটার মধ্যেও সামান্য কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে স্ট্রটা দিয়ে খুব সুন্দর করে স্মাইলিগুলোতে চোখ বানিয়ে নিতে হবে প্রতিটাতেই একইভাবে আমি চোখ বানিয়ে নিচ্ছি এখন এই সার্কেলগুলোতে স্মাইলি ফেস করার জন্য নিয়ে নিয়েছি এই ধরনের একটা সুপ স্পুন আমি চামচটার মধ্যেও সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি এতে করে চামচের গায়ে আলুটা আর লেগে যাবে না দেখুন বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেই কিন্তু ভীষণ সুন্দর একটা পটেটো স্মাইলি তৈরি হয়ে যাবে চামচটাকে সার্কেলের উপরে বসিয়ে দুধার থেকে চেপে দিয়ে নিচের দিকে হালকা প্রেস করে দিতে হবে যেন দেখতে একটা বিগ স্মাইল লাগে একইভাবে আমি সবকটা কটা স্মাইলি করে নেব এই দিকে আমি আগে থেকে ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে একে একে আমি স্মাইলিগুলো এতে দিয়ে দিচ্ছি একবারে কিন্তু খুব বেশি স্মাইলি দেবেন না এতে করে একটা একটার গায়ে লেগে যাবে আমি তিনবারে সমস্ত স্মাইলিগুলোকে ভেজে নেব তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে এক সাইড ভাজার পরে অপর সাইড উল্টে দিচ্ছি হাই ফ্লেমে কিন্তু একদম এগুলোকে ভাজবেন না এতে করে এগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম হিটে আরও দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে আমি স্মাইল খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমার রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু এই ধরনের স্মাইলি করা একদমই ইজি মনে হবে স্মাইলিগুলো দু সাইডে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি গরম গরম এই পটেটো স্মাইলিগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও এটা খেতে ভীষণই ভালো লাগবে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে বাই